নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, এই যে আমার সামনে দেখছেন, এখানে আমার বাগানের কিছু ড্রাগনের ভ্যারাইটি আছে, আরও কিছু ভ্যারাইটি আছে, সেগুলোতে এখনও ফল আসেনি, কিছু গাছে ফুল আছে, সেগুলো হলে পরে আমি ভবিষ্যতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা আজ আমরা এখানে যেটা দেখব, যে আমার এখানে যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলো খেতে কেমন, তার টেস্ট আমরা করব, আর সেই ভ্যারাইটিগুলো সম্পর্কে একটু জানবো। প্রথমেই দেখুন, এই যে পাশে যে হলুদ আছে, এই যে হলুদ আমার কয়েকদিন আগে পাড়া রয়েছে, তাই একটু কালারগুলো একটুখানি নষ্ট হয়েছে। তো এটা এইটা হচ্ছে ইসরায়েলি ইয়েলো, আর এই যে দেখছেন এই যে এটা হচ্ছে থাই ইয়েলো। হ্যাঁ, এই যে শেপটা দেখলে বুঝতে পাচ্ছেন, দুটো শেপ আলাদা। এই যে দুটো শেপটা আলাদা, এটা লম্বা মতন হয় আর এটা অনেকটা গোল শেপের হয়, আর ইসরায়েলি ইয়েলো অনেকটা বড় হয় থাই ইয়েলোর তুলনায়। আচ্ছা, আর এই যে এখানে দেখুন, এই যে এই দুটো, এটা হচ্ছে সিয়াম রেড বা সি ভ্যারাইটি বলে, এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি। এটা ব্রুনি, এটা হচ্ছে সিন স্পেনাস, আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে জাম্বু রেড, আর এটা হচ্ছে মরাক্কান রেড। যদিও এটা আরও বড় হয়, একটু ছোটো ফল হয়েছে, মরাক্কান রেড অনেকটা বড় হয়। আর এই যে ড্রাগনগুলো দেখছেন, এইগুলো আমার অনেক আগের গাছে, মানে অনেক পুরনো গাছ, এটা এখন লোকাল ভ্যারাইটি বলেই পরিচিত, এর অরিজিনাল নাম আমি জানি না। বন্ধুরা, এই টেস্টের জন্য আমি আমার এই ভাইকে নিয়ে নিয়েছি, যে আমরা দুজনেই একটু টেস্ট করব, বৃষ্টির মধ্যে ভিডিওটা করতে হচ্ছে। তো এই টেস্ট করে আমরা দেখব যে কোন ভ্যারাইটিটা কেমন, ও বলবে কেমন। এই প্রথমে যে ভ্যারাইটিটা কাটছি এটা হচ্ছে থাই ইয়েলো, এই যে দেখুন ভেতরটা ঠিক এরকম হবে, একটু কাছ থেকে এসো, এই যে এটা সাদা কালারের, এটা থাই ইয়েলো। আর এই যে এই স্কিনটা দেখছেন, এটা যথেষ্টই পাতলা। এটাকে টেস্ট করব। খেয়ে দেখো, খেতে কেমন, একটু মিষ্টি আর টকটা, মানে মিশি আছে একটু, আর এমনি তাছাড়া এমনি ঠিক আছে, একটু মিষ্টি আর টকটা মিশিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই থাই ইয়েলোটা এর মধ্যে মিষ্টি তো আছে, তার সাথে একটা অ্যাসিড ভাব আছে, একটু টক ভাব আছে, আর ফ্লেভারটা আমার আহামরির যে ভীষণ ভালো লাগলো না। তবে খাওয়ার মতন ভ্যারাইটি, হ্যাঁ, যে একদম যে খাওয়া যাবে না তা নয়, বা এটা খাওয়ার মতন একটা ভ্যারাইটি। এবার যে এটা কাটবো সেটা হচ্ছে ইসরায়েলি ইয়েলো, এই যে এটা, এটাও ভেতরে সাদা, আর থাই ইয়েলোটা পাশাপাশি আমি রাখছি। দেখুন, ইসরায়েলি ইয়েলোতে সিডটা কিন্তু একটু কম আছে, থাই ইয়েলোতে সিডস অর্থাৎ বীজগুলো একটু বেশি আছে। আর এই সাইডের যে স্কিনটা, দুটোই পাতলা। এবার এটা টেস্ট করি, বলো কেমন। এটা একটা ফ্লেভার আছে আর এটা খুব মিষ্টি, এটা টেস্টি আছে, দারুণ খেতে, দারুণ খেতে এটা। ইয়েলোর মধ্যে আমার যে দুটো ভ্যারাইটি রয়েছে, যে দুটো আমার কাছে আছে, তার মধ্যে এই ইসরায়েল ইয়েলোটা দারুণ খেতে। তবে বন্ধুরা, এটা আমার ঘরে আজকে 5 দিন ধরে রয়েছে, আর ড্রাগন ঘরে থাকলে পরে টেস্ট আরও বেড়ে যায়। দারুণ খেতে, একটা সুন্দর ফ্লেভার আছে, লিচির সাথে আরও বেরি ফ্লেভার মিশে একটা নানা রকম একটা সুন্দর ফ্লেভার, আর তার সাথে মিষ্টি, কোনো অ্যাসিড ভাব নেই ইসরায়েলিওতে, তাই তো? এটা লিচি আর হচ্ছে হচ্ছে যেটা হচ্ছে ইয়ে লঙ্গান আছে, ওই পিংপং লঙ্গান, দুটো মিক্সড করে যে ফ্লেভারটা আসে ঠিক সেই রকম লাগে। ও, মানে লঙ্গানের একটা ফ্লেভার পাচ্ছি। আচ্ছা, বেশ ঠিক আছে। আচ্ছা, এইবার দেখি আরেকটু খেয়ে দেখি। লঙ্গানের একটা ফ্লেভার পাচ্ছি, একদম ঠিক বলেছ। এবার যেটা টেস্ট করব সেটা হচ্ছে সিয়াম রেড। এটা দেখো, একটু মানে দেখুন, এই যে সিয়াম রেড, এর স্কিন নিয়ে এই পাল্পগুলো অর্থাৎ এই যে পাপড়িগুলো হালকা হয়, এই যে দেখছেন হালকা। সিয়াম রেডের ভেতরটা দেখুন, দারুণ
একদম পুরো ম্যাজেন্টা কালার, সুন্দর। এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি, ভালো খেতে, দারুণ। এটাও ভালো মিষ্টি, একটা আলাদা ফ্লেভার, তাই তো? এটা মিষ্টি আছে, আলাদা একটা ফ্লেভার আছে, সুন্দর এটা খেতে, সুন্দর এটা খেতে, খেতে সুন্দর। আচ্ছা, এবার আমরা যাব মারাক্কান রেডে। এই যে কাটছি বন্ধুরা, এটা হচ্ছে মারাক্কান রেড। এটা দেখুন, এটারও একই, এই যে ভেতরটা খুব সুন্দর ম্যাজেন্টা কালার। এরকম মারাক্কান রেডের শেপটা একটু গোল হয়, দেখতে পাচ্ছেন, গোল শেপ। খাবো সেটা হচ্ছে সিন স্পিনাচ, এটাকে বলা হয় সিন, আমার বাগানে নতুন একটা ভ্যারাইটি, এটা পেকে গেছে। এই যে দেখুন কালারটা দেখুন, এবং আমি এই পাশে এই মারাক্কানটা রাখছে, এটা কিন্তু ম্যাজেন্টা কালার। আর এটা কিন্তু একদম পুরো ডিপ লাল, একটু কাছ থেকে দেখাও, একদম ডিপ লাল, এবং এর বীজটা কম আছে। এটা হচ্ছে সিন স্পিনাচ। স্কিনটা তো ভীষণই পাতলা বন্ধুরা, খুবই পাতলা। কেমন? এখানেও কথা হবে না, দারুণ মিষ্টি, একদম অন্যরকম খেতে। লাল ড্রাগনের মধ্যে মিষ্টি তো সুন্দর মিষ্টি, কোনো টক নেই, টক আছে, কোনো টক নেই। আর তার সাথে যেটা আপনার পাল্পগুলো মনে হচ্ছে মুখের সাথে একদম মিলিয়ে যাচ্ছে, তাই না? অন্য পাল্পে, আর বীজটা যেহেতু কম, পাল্পটা বেশি, এতে বীজ কম বন্ধুরা, এতে অনেকটা বীজ কম। সিন স্পিনাচ দারুণ একটা ড্রাগনের ভ্যারাইটি, তবে এটার ক্রস পলিনেশন করা লাগে। আমাদের এই যে লোকাল ড্রাগনটা এবার একটু টেস্ট করি। এই দেখুন, এই লোকালের ভেতরটা এরকম লাল ম্যাজেন্টা, এই লাল এরকম এই ম্যাজেন্টা কালারের হয়। এটা যেহেতু বহুবার খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করার জন্য শুধু এখানে বললাম। এটা যেটা হচ্ছে আপনার, এটা খেতে ভালো মিষ্টি, কিন্তু এর ফ্লেভারে একটা গন্ধ মতন আছে। এছাড়া খুব ভালো, কিন্তু এর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এর কোনো যত্ন পরিচর্যা লাগে না, দারুণ হয়, এটা ভালো। আর শেষে যে ভ্যারাইটিটা, এটা হচ্ছে ব্রুনি। গাছটা যেহেতু ছোটো, তাই ছোটো ফল হয়েছে, আর ব্রুনি বেশি বড় হয় না, তো এই ব্রুনিটা একটু কাঠি। এই যে দেখুন, এটা ব্রুনি, এর ভেতর সাদা হয়, আর এই সাইড দিয়ে একটা হালকা একটা পিঙ্ক কালারের একটা আভা থাকে। তো এটা একটু টেস্ট করবো আমরা। বলো, তুমি বলো। দারুণ টেস্ট, এটা পুরো আলাদাই ফ্লেভার সত্যি। ব্রুনির নাম আমি অনেক শুনেছি, তা ব্রুনি যে কেন আলাদা একটা ভালো ভ্যারাইটি, ওয়ার্ল্ড ফেমাস একটা ভ্যারাইটি, আজ বুঝতে পারছি। এ মানে নিজের ফ্লেভার নিয়ে জন্মেছে। আমার কাছে বন্ধুরা কোনো টেস্টিং মিটার নেই, বা একটা টিএসএস মাপার কোনো মিটার নেই, খেয়েই আমরা বলছি। তো সবথেকে বেশি মিষ্টি এটাই তো, এটাই, এটা সব থেকে বেশি মিষ্টি। আর মানে কী বলবো, একটা কমপ্লেক্স একটা ফ্লেভার আছে, মানে অনেক কিছু মিলে একটা ফ্লেভার। হ্যাঁ, মানে এটা বেরি, আপনার লিচি, কোকোনাট সব মিলে একটা দারুণ একটা ফ্লেভার, তার সাথে একটা দারুণ মিষ্টি। তো খুব ভালো একটা ভ্যারাইটি,
আমরা যে কটা টেস্ট করলাম, প্রথমে মিষ্টতা এবং ফ্লেভারের দিক থেকে বুনিকাকে রাখবো, তারপরে দুয়ে ইসরায়েলিকে রাখবো না স্পিনাচকে রাখবো, সিন স্পিনাচকে। যদি ফ্লেভার আর মিষ্টতার দিক থেকে আমার কাছে ইসরায়েল বেশ একদম, তাহলে ইসরায়েলি হলো আমার সিন স্পিনাচ আর ইসরায়েলিকে আমি একই ক্যাটাগরিতেই রাখবো, দুটো খেতে আলাদা কিন্তু খুব দুটোই খুব সুন্দর ভ্যারাইটি। তারপরে মরক্কান রেড আসবে, তারপর হচ্ছে ওর নাম কী বলে সিয়াম রেডটা আসবে, তারপরে আমাদের লোকাল আসবে, আর সবার শেষে থাই ইয়েলোটা আসবে, এরকম এই এই। তা বন্ধুরা এই কটা আমার বাগানে ভিডিও হয়েছে, ভিজে যাচ্ছি, ভিজে গেছিও। হ্যাঁ, তো এখানেই শেষ করলাম। আপনারা এই ভ্যারাইটিগুলো করতে পারেন, শুধু থাই ইয়েলোটা না করাই ভালো, এটা খেতে ভালো না, বাকি সমস্ত ভ্যারাইটি ভালো। তবে ব্রুনি, সিন স্পিনাচ আর ইসরায়েলি ইয়েলো একদম চোখ বন্ধ করে করতে পারেন, আর তার সাথে মরক্কান হচ্ছে রেড, খুব ভালো ভ্যারাইটি। তো এই ছিল আজকে ছোট্ট ড্রাগনের টেস্ট রিভিউ। সবাই ভালো থাকবেন, নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।